মারুফ সবসময় আইনের পথে চলবে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করবে না প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে ভাইয়া তোমার হত্যার প্রতিশোধ দিতে আজ আমি রতনপুর এসেছি কিন্তু তোমার হত্যাকারীদের হাত এত লম্বা যে আইনের পোশাক পরে তাদের সাজাতে অসম্ভব তাই আজ আমি বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে দিতে যাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া যে মারুফ দিনের আলোয় বড় ভাইয়ের খাস চামচা সে মারুফ আজ থেকে রাতের আধারে বড় ভাইয়ের সবচেয়ে বড় শত্রু হয়ে তাকে টিলে টিলে ধ্বংস করে দেবে আরো 15 পেটি বাকি আছে ঢাকা থেকে পাঠিয়ে আইবো তাড়াতাড়ি হাত চালা হয় তাড়াতাড়ি কর চিন্তা করো না স্যার কেজরে হ্যাঁ পেটিটা রেডি হয়ে পড়ে রয়েছে কাদি রাখো কাদির আরে ওই কাদিরা পেটিটা লয়ে দাও না কাদের মরে গেছে কালু ভাই কেন জানি কাদের মাইরা লাশ ফেলাই রাখছে বসে আমাকে লোকজন মার কাছে কেনা ওই কুত্তার বাচ্চা সাহস থাকতে ভাই হয় কেন তুই জানোস না এটা বড় ভাই আড্ডা তোদের বড় ভাইকে বলিস তার উপর আরেক বড় ভাই এই এলাকায় এসেছে সমাজের দুশ্মনের শত্রু জনগণের বন্ধু নাম আমার বাদশাহ তুই কি চাস আজ থেকে এই এলাকার বুকে আর কোন অবৈধ ব্যবসা হবে না মামুর বাড়ির আবদার যে কোনো অন্যায় প্রতিহত করতে এগিয়ে আসবে এই বাদশা আমার 20 লাখ টাকা ফেন্সি পুরাইছে কেই বাদশা রাজি আক্রম চুপ করে আছিস কেন জবাব দে আমার এলাকায় বাদশাকে জানি না বড় ভাই বুঝতে পারছি না আমাদের উপর কথা বলার সাহস এই কেন কোথায় খালি কথা কয় নে এই বাদশা মোগলকে যুদ্ধ ঘোষণা করছে বাদশা নামের যত সালারে পাবি বান্দালে রাবি
ফেন্সিতে চুরাই মারো। মন খারাপ করে আছো কেন? বোনটার জন্য বড় চিন্তা হচ্ছে। বোন মানে? তোমার বোনের কথা তো কখনো বলোনি। আমার বোনের নামটা এই কলঙ্কিত জীবনে আমি আর জড়াতে চাইনি, কিন্তু তবু রক্ত সম্পর্ক ছিন্ন করা বড় কঠিন, বড় কষ্টে। কি নাম তোমার বোনের? রূপালি। ঢাকায় একটি কলেজে ডিগ্রি পড়ছে। অনেকদিন যাবত ওর কোনো খোঁজ নেইনি। আল্লাহ জানে আমার বোন কি অবস্থায় আছে, কেমন আছে। এই নে তোর চেন। বাবা তোর প্রশংসা করতে হয়। মেয়ে হয়ে হাইজাকারকে যেভাবে স্বাস্থ্য করলি, তুই এই কৌশল শিখলি কোথেকে? আমার বোন আমাকে আত্মরক্ষার সব কৌশল শিখিয়েছে। তোর বোন কি ব্ল্যাক বেল্ট নাকি? না, আমার বোন সুরক্ষা নামের এনজিও ফিজিক্যাল টিচার। ওই এনজিও তে আপুর সঙ্গে দেখা করতে কালই যাব। হুট করে গিয়ে আপুকে একটা সারপ্রাইজ দেব। এই যে ভাই, এই এনজিও সব লোকজন কোথায়? জানি না, জানি না। এই যে ভাই, এই এনজিও লোকজন কোথায়? সবকিছু ভাঙচুর করা কেন বলতে পারেন? জানি না, আমি কিছু দিয়ে নেই। হে আল্লাহ, আমার সোনালি বুক কোথায়? আমার বোনকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমি এখন আমার বোনকে কোথায় খুঁজব, কার কাছে যাব? আই এম ভেরি সরি টু সে, আপনার বোন 15 দিন ধরে নিখোঁজ। সোনালি আপু নিখোঁজ, আর এনজিওর বাকি লোকজন? ওরাও তার সাথেই নিখোঁজ। সুরক্ষা অফিসে গিয়ে শুধু কাগজপত্র ছাড়া আমরা কিছুই পাইনি। কি হয়েছে ওদের সবার? সবাই কি বাতাসে উড়ে গেছে? আহা, উত্তেজিত হবেন না মিস রূপালী। রূপালী, মাথা ঠান্ডা করে শুনুন। আমি যেদিন ডিউটিতে জয়েন করেছি সেদিনই কিছু সন্ত্রাসী সুরক্ষা এনজিওর অফিসে আক্রমণ করেছিল। তারপর থেকে সবাই নিখোঁজ, তাদের খুঁজে পাবার চেষ্টা চলছে, বাট এখনো কাউকে পাওয়া যায়নি। প্লিজ ওসি সাহেব, আমার বোনকে খুঁজে দিন। ও ছাড়া এই দুনিয়াতে আপন বলে আমার আর কেউ নেই। আই এম ভেরি সরি। দেখুন, এই মুহূর্তে একটু বেশি কিছু আমি আর বলতে পারছি না, তবে সোনালির খোঁজ পেলে আমি আপনাকে ঠিকই জানাবো। বাই দ্য ওয়ে, কোথায় উঠেছেন জানতে পারি? ভেবেছিলাম আপুর সাথেই থাকবো, কিন্তু এখন তো কিছুই বলতে পারছি না। যেখানেই থাকুন থানায় 2 দিন পর খবর নেবেন, ওকে? ঠিক আছে, আসি। শুনুন জি, আপনার মতো সুন্দরী একা মেয়ে মানুষের জন্য এলাকাটা নিরাপদ নয়। সম্ভব হলে থানার ঠিকানাটা রেখে যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। নিজের বোন নিখোঁজ জেনে আমি কি করে ফিরে যাই? অতি সাহেব,
আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। কিছু আমাকে নিয়ে ভাববেন না, নিজেকে রক্ষা করার মতো শক্তি আর সাহস দুটোই আমার আছে। হাসি। ওকে। নাগমা, আগামীকালের সমস্ত প্রিপারেশন রেডি তো? হ্যাঁ মুন্না ভাই, সোনালি ওদিকে অস্ত্র গোলা বারুদ সমস্ত কিছু রেডি করে রেখেছে। আচ্ছা ঠিক আছে, যাও শুয়ে পড়ো। আচ্ছা। আর কিছু কেন গুলির হাত থেকে আমাকে বাঁচাতে গেল মুন্না? গুলিটা তো তোমার বুকেই লাগতে পারত। তোমার জন্য মৃত্যুকে বুক পেতে নিতেও আমি প্রস্তুত। ক্যাম্পে ফিরে ভালো করে ব্যান্ডেজ করে নিও। তুমি যতটুকু করেছ এর চেয়ে বেশি কিছুর আমার প্রয়োজন নেই। কেন, আমার কাজে কি কোনো খুঁত থাকতে পারে না? না পারে না। এতখানি বিশ্বাস করছো কিসের ভরসায়? ভালোবাসার ভরসায়। ভালোবাসা? হ্যাঁ সোনালি, ভালোবাসা। মনের অজান্তে কখন যে আমি তোমাকে ভালোবেসেছি আমি নিজেই তা বলতে পারবো না। আমাকে কথাগুলো না বলে অন্য কোনো মেয়েকে বললে হয়তো তোমার প্রেমে পড়ে যেত। কেন, তোমার অসুবিধা কোথায়? আমি কি তোমার যোগ্য নই? যোগ্যতার বিচারে আমি তোমার অযোগ্য মুন্না। আমি সেই ঝরে যাওয়া ফুল যে তার গন্ধ বর্ণ সব হারিয়ে গাছের নিচে অবহেলায় পড়ে আছে। সেই ফুলই আমি চাই। আমার কাছে সেই ফুলই যে সবচাইতে দামি, সেই ফুলে আমি মালা গাঁথব। তুমি কখনো কালবৈশাখীর ঝড় দেখেছো সোনালি? সবকিছু কেমন উলট পালট করে দেয়। তাই বলে প্রকৃতি কিন্তু নিজেকে সাজাতে ভুলে না। আমি তোমার চোখের স্বপ্ন মুছে দিতে দেবো না, ভালোবেসে আমি তোমাকে আপন করে নেব। সোনালি, 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 না মুন্না না, তোমার স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপ নেবে না। আমি আমি অন্য দশটা মেয়ের মতো নই, আমি অপবিত্র। কে বলেছে তুমি অপবিত্র? তোমার জীবনে যা ঘটে গেছে তা একটা দুর্ঘটনা। কিন্তু সেই দুর্ঘটনা আমার জীবনে রেখে গেছে একটা দগদগে ক্ষত যা কোনোদিন পূরণ হবে না মুন্না। তোমাকে দেবার মতো আমার যার কিছুই নেই। তোমার সুন্দর মনটা ছাড়া
আমি যা কিছু চাই না সোনালি। আমার মনটাও সেদিন সুরক্ষা অফিসে মরে গেছে মুন্না। এই সোনালি ভালোবাসতে জানে না, জানে যুদ্ধ করতার প্রতিশোধ নিতে। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও মুন্না, ক্ষমা করে দিও। সর্বনাশ, মাইয়া মানছে এত বড় সাহস? মাইয়া পোলা বুঝি না, একদিন পর বড় ভাইয়ের বিরুদ্ধে কেউ আওয়াজ দিছে। আল্লাহ এতদিনে আমাকে দিকে মুখ তুলে কাটাইছে। এবার জঙ্গ খেলা। ঠিকই কইছ। শুনছো শ্রবণ, যৌথ বাহিনী সোনালি নাকি বড় ভাইয়ের গুলি করছে। কাউ কি বড় ভাইয়ের লোকদের ভয়ে এই জঙ্গলের বাড়িতে লুকিয়ে আছি। প্রতি মুহূর্তে ভাবি এই বুঝি ওরা আমাদের খুঁজে পেল। তোমার ভয় পাবার দিন শেষ। বড় ভাই নিজেই এখন সোনালির ভয়ে অস্থির হয়ে দিন কাটাচ্ছে। সোনালি গহীন জঙ্গলে অত্যাচারিতদের নিয়ে গড়ে তুলেছে এক বিশাল বাহিনী। ওরা সবাই মিলে বড় ভাইয়ের হত্যার পণ নিয়ে মাঠে নেমেছে। কি বলছো? হ্যাঁ বাসন্তী, বড় ভাই রাজত্ব করার দিন শেষ। বড় ভাই এবার বুঝবে কত ধানে কত চাল, অসহায় মানুষের হাতের প্রতিবাদ কতটা ভয়ঙ্কর কতটা শক্তিশালী। সোনালি, আমি তোরে ছাড়ুন না সোনালি, আমার গায়ে তুই গুলি করছোস, আমি গুলি তো তোরে জল্দি জল্দি করে দেব। ভাই ওষুধটা খেয়ে নাও, ব্যথা কমে যাবে। না, ব্যথা কমুক আমি চাই না। ব্যথা যত বাড়বো ওই হারাম জাতির চেহারা তত আমার মনে ক্ষোধায় যাইব। দারোগা জি, বড় ভাই সোনালির দলের কোনো খবর পাইছো? বেড়েছে, আপনি এতিম করেছেন। তারা সবাই মিলে বাহিনী বানিয়েছে, নাম দিয়েছে যৌথ বাহিনী। অগো ঠিকানা কই, কেম কই, আস্তানা কই? আমি জানিনি, কিন্তু সোনালির এক বোন সেদিন থানায় এসেছিল বোনের খোঁজে। আমার মনে হয় সে এখন এই গ্রামেই আছে। সোনালির আমার দরকার, ওর বোন দেখ কি করুম। বুক বুকার মতো কথা বললেন বড় ভাই, কান টানলে মাথা আসে জানেন না বুঝি। ছোটটারে তুলে এনে ডলা দেন, দেখবেন বড়টা দম করে এসে হাজির হবে। গুড আইডিয়া, আমাকে শুধু অর্ডার দাও বড় ভাই, আমি ওর গন্ধ শুকে শুকে ওকে ঠিকই খুঁজে বের করে নিয়ে আসবো। যাও রাফি যাও, আমার শিকার আমার কাছে আইনাতে যাও। সুরক্ষা এনজিওতে চাকরি করতো আমার বোন, নাম সোনালি। তাকে কি আপনারা কোথাও দেখেছেন? না মা, দেখি নাই। কেউ দেখেনি। কোথায় খুঁজবো? ছোট ভাই, ওইটাই রূপালি। তোমরা কি চাও? তাই তোকে তোকে দিয়ে তোর বিয়াদব বোন সোনালিকে শিক্ষা দেবো। ছালারে
পেলেন কেন? আমি অত্যাচারিত নিপীড়িত মানুষের বন্ধু আর বড় ভাইয়ের শত্রু, নাম বাদশাহ। আপনি কি দয়া করে আমার আরেকটা উপকার করবেন? আমার বোন সোনালের কথা বলছেন। আপনি জানেন কি করে? আমি আর অনেক কিছুই জানি। আপনি শুধু জেনে রাখুন, আপনার বোন অন্যায় বিরুদ্ধে যুদ্ধ করছে, তাকে তার যুদ্ধ করতে দিন। কিসের যুদ্ধ? সোনালী এখন কোথায়? আমি একটিবার শুধু তার সাথে দেখা করতে চাই। সম্ভব নয়। দাঁড়ান, আপনাকে বলতেই হবে, সোনালী এখন কোথায়? সোনালীর সাথে দেখা না করে আমি ফিরে যাব না। দাঁড়ান বলছি, আমার কথার উত্তর দিন, সোনালী কোথায় আছে বলুন, বলুন। আপনি আসুন। বড় ভাই আত্মার পশুদের দল আমার বোনের জীবনটা এইভাবে নষ্ট করে দিল, অথচ আপনারা কিছুই করলেন না। জানিনি তো, গ্রাম বাংলার লোকেরা খুবই সহজ সরল, এরা ঝামেলার মধ্যে যেতে চায় না। বড় ভাইয়ের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয়নি, কোনো প্রমাণও নেই, আর তাই বড় ভাই আজও ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু আপনার বোন সাহসী, সে চুপ করে বসে নেই, কোহিন জঙ্গল এক দুর্ধর্ষ বাহিনীতে যোগ দিয়েছে, একের পর এক বড় ভাইয়ের বিভিন্ন আস্তানায় হানা দিচ্ছে। সেদিন তো আরেকটি হলে বড় ভাইকে হত্যাই করে ফেলেছিল। আই এম রিয়েলি প্রাউড অফ হার। ওরা কোথায় আছে আপনি জানেন? না, যখন জানবো আমি নিজেই তখন আপনাকে তার কাছে নিয়ে যাব, সোনালীকে পুরো সহযোগিতা করব। কিন্তু আপনি তো দিনের বেলায় বড় ভাইয়ের কাছের লোক, তার চোখে ধুলো দিতে পারবেন? পারতেই হবে, নয়তো আমার মৃত ভাইয়ের আত্মা আমাকে তাড়া করে ফিরবে, চিৎকার করে তাকে হত্যার প্রতিশোধ দিতে চাইবে। বড় ভাইয়ের বিরুদ্ধে আমিও যদি যুদ্ধে সামিল হতে পারতাম। সেসব পরে হবে, রাত অনেক হয়েছে, আপনি বরং এই রুমে রেস্ট নিন। এই রুমে? হ্যাঁ, বোঝার চেষ্টা করুন, বড় ভাই নজর পড়েছে আপনার উপরে, আপনাকে দিয়ে সে সোনালীকে শিকার করতে চায়, তাই রতনপুরের রাস্তাঘাট আপনার জন্য একদম নিরাপদ নয়। কিন্তু আপনি? আমি না হয় বারান্দাতেই শুব, পাশের বাথরুম, চাইলে ফ্রেশ হতে পারেন, আর টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিতে পারেন, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় জাস্ট কল মি, ওকে? দুর্ভাগ্যের সাথে ওর নামও জড়িয়ে আছে, ও দীপক, দীপক ও মুন্না আমার সহযোদ্ধা। সেদিন সুরক্ষা অফিসে বড় ভাইয়ের লোক দীপককে হত্যা করতে চেয়েছিল। সরি দীপক। ঠিক আছে ভাই। দীপক, বাসন্তী কোথায়? বাসন্তী আমার সাথেই আছে, কলাতলি ঝর্ণার পাশে ছোট্ট কুটিরে আমার বাসন্তীকে আমি লুকিয়ে রেখেছি। ওকে বিয়ে করে সংসারী হবার স্বাদ আমার অনেক দিনের, কিন্তু বাসন্তীর একটাই কথা, তোমার আশীর্বাদ না নিয়ে সে আমার বউ হবে না। তাই নাকি? তোমাদের বিয়েতে অবশ্যই আসবো, কবে করছে বিয়ে? আগামীকাল। ভাই,
সোনালির সাথে আপনারও আসবেন কিন্তু। হ্যাঁ অবশ্যই আসবো। আমার ঘরের লক্ষ্মীর পুজো দিচ্ছি। ছাড়ো ছাড়ো বলছি, এই দেরি হয়ে যাচ্ছে, লগ্ন পেরিয়ে গেলে কি করে বিয়ে করবে শুনি। তোমাকে আর খুব বেশি সুন্দর লাগছে, এতদিন যাত্রার মঞ্চে কতদিন তোমাকে বউ সাজে দেখেছি, কখনো তো এমন লাগেনি। আজ মনে হচ্ছে আকাশের চাঁদ আমার এই ভাঙা ঘরে এসে ঠাই নিয়েছে। এই এত লজ্জা, বাসরাতে কি করবে শুনি। দুষ্টুমি বাদ দিয়ে মন্দিরে গিয়ে ঠাকুরকে বলে আসো। বাবা যাচ্ছি, তোমাকে ছেড়ে একদম বাইরে যেতে ইচ্ছে করছে না। লগ্ন পার হয়ে যাবে, যাও তো যাও। আচ্ছা যাচ্ছি, ভালো করে দরজা বন্ধ করে দিও, আমি যাব আর আসবো। সর্বনাশ, এ তো দেখছি মেঘনা চাইতে জল, কামের কাম করছো রাফি। আর কত না না করবি, তোর লেগাজ এত কিছু শুরু, আইস তোরে পাইয়া গেছি, আইস আমারে কেউ দরে দিয়েও আটকে রাখতে পারবো না। রাফি বাইরে যা, ডন জড়ি ভাই যান, আমার তো তোমার মতো থাবা থাবির অভ্যাস নাই, আমি আপোষে ফুস লাইয়া খাই। বাহ, নিজের তো দেখি একদম সাজায় বুঝায় রাখছো, তোর লাইগা অনেক রাইতের ঘুম আমার নষ্ট হয়েছে, আজ তোর ফিতা কাইটা আমি শান্তিতে ঘুমামো। আমার বিয়ে। বিয়া? তাইলে তো তোর ফিতা কাটা সাংঘাতিক জরুরি, আমি রাস্তাঘাট পরিষ্কার করে দিব, তুই স্বামী সন্তান নিয়ে সারা জীবন শুতে থাকবি, কোনো অসুবিধা হইব না। কাছে আয় কাছে, আমার মহলা কোনো সুস্থে ভালো ভালো খবর দাগ, কাছে আসবি না, কাছে এসে তুই তো আমি তোকে কোন করে ফেলবো। আর দূর বাদ দে তো, আয় কাছে আয়, কাছে আয়, সব কিসের কাছে আয়। এটা কি করলি? আমি তো চাইছিলাম সামে কাম করে বামে বাইরে যাবো, কিন্তু তুই নিজের ফিতা নিজেই কেটে ফেলালি। বাসন্তী বাসন্তী বাচ্চাকে আমি খুন করবো, নিজেকে শেষ করে দিয়েছি দীপক। বাসন্তী, সে তুমি কি করলে বাসন্তী,
তুমি কি করলে? বড় শোক ছিল, রঙা শাড়ি পরে তোমার হাতে আমার মাথায় সিঁদুর পরব দীপক, হল না হল না, তোমার ঘরণী হল না দীপক। ভগবান, তুমি এত বাড়ানো তো পারো না, আমি তোমাকে বলতে দেবো না, আমি তোমাকে বলতে দেবো না বাসন্তী, আমি তোমাকে বলতে দেবো না। আমার সময় খুব কম, এই জন্মে তোমার স্ত্রী না হতে পারল, পর জন্মে যেন তোমাকে পাই, আমাকে আমাকে এই আশীর্বাদটুকু করে দাও দীপক, করে দাও। অন্তত এইটুকু দেখে যা বাসন্তী, আমি তোমাকে বউ হিসেবে বরণ করে নিচ্ছি। আক্রাম, আক্রাম আমার বাসন্তীকে বাঁচতে দেয়নি সোনালি, আক্রাম আমি তোকে ছাড়বো না আক্রাম। শান্ত হও দীপক, শান্ত হও, তুমি একা কেন? আক্রাম আমাদের আসামি, ওকে সাজা দিতে হলে আমরা একসাথে দেব। বাসন্তীর চিতায় আগুন দেবার আগে আমি আক্রামের আত্মগোচর করবো। না দীপক, তুমি একা অন্য বিষয়ে পারবে না, আমরা সবাই তোমার সাথে আছি। আক্রামকে যখন যেখানে পাবো সেখানেই কুকুরের মতো গুলি।